আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন আমি তোমাদের সাথে একটি ক্লাস করব, বিজ্ঞান ক্লাস। তোমরা যে যেখানে আসো বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে দাও এবং আমার সঙ্গে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। আচ্ছা বলো তো, আমরা যখন দিনের আকাশের দিকে তাকাই তখন আমরা কি দেখতে পাই? হ্যাঁ, সূর্য এবং মেঘ দেখতে পাই, তাই না? এই সূর্যের নিজস্ব আলো তাপ আছে, তাই না? হ্যাঁ, তাহলে সূর্য কি নক্ষত্র? আর যদি আমরা রাতের আকাশের দিকে তাকাই তখন কি দেখি বলো তো? হ্যাঁ, চাঁদ ও অসংখ্য তারা দেখতে পাই, তাই না? হ্যাঁ, তাহলে আমরা আজ এই মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করতে চাই। তোমরা তোমাদের বিজ্ঞান বইটা বের করো। আচ্ছা চাঁদ কি তোমরা পড়তে পারবে? হ্যাঁ, তোমরা তোমাদের বিজ্ঞান বইটা অষ্টম অধ্যায় বের করো। চাঁদ হলো মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই হলো চাঁদ, তাই না? মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘোরে তাই হলো চাঁদ। এটা শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। কি দিয়ে গঠিত? শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই, তাই না? তাহলে চাঁদ কি আমরা বুঝলাম? চাঁদ হলো মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘোরে সেটি হলো চাঁদ, তাই না? এটি কি দ্বারা গঠিত? শিলা দ্বারা। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। সূর্যের আলো চাঁদের উপর পড়ে তাই আমরা চাঁদ দেখতে পাই, তাই না? চাঁদের দশা পর্যায় সময় আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের চেয়ে কিছুটা ভিন্ন, কখনো বড় বা কখনো ছোট, তাই না? হ্যাঁ, কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো তা ছোট এবং অর্ধগোলাকার দেখায়, তাই না? চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের আটটি দশা রয়েছে। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে চলো চাঁদের আটটি দশা কি আমরা একটু দেখি সেগুলো। দেখো, এখানে দেখো আফসা একটা গোলাকার বস্তু। আফসা আমি পুরোপুরি দাগ দেয়নি, বিন্দু বিন্দু দিয়ে অঙ্কন করছি, কারণ এখানে এখন চাঁদ দেখা যাচ্ছে না। এটির নাম হলো অমাবস্যা রাতে অন্ধকার থাকে, তাই না? ওই রাতে আমরা চাঁদ দেখতে পাই না। এরপরে সিকুন করে একটা চাঁদ ওঠে। তাহলে দেখো অমাবস্যার পরের দিন সিকুন করে একটা চাঁদ ওঠে এবং আস্তে আস্তে বড় হয়ে 3-4 দিন পরে চাঁদের এরকম একটা দশা আমরা দেখতে পাই। এর নাম হলো ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট। ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, তাই না? এই অমাবস্যা রাত থেকে শুরু করে 1 সপ্তাহ পরে অর্থাৎ 7 দিন পরে আমরা এটা হলো চাঁদ দেখে এরকম একটা চাঁদ দেখতে পাই, তাই না?
এই অমাবস্যার রাত থেকে শুরু করে সাত দিন পরে আমরা চাঁদের এরকম একটা আকৃতি দেখতে পাই। এর নাম হলো প্রথম চতুর্থাংশ, প্রথম চতুর্থাংশ। প্রথম চতুর্থাংশ বলতে এখানে চার ভাগের এক ভাগ বোঝাচ্ছে। কোনটা বোঝাচ্ছে জানো? সময় যে বোঝাচ্ছে, তার মানে প্রতি ২৮ দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে এর চার ভাগের এক ভাগ হলো সাত দিন, চার সাত ২৮, সাত দিন অর্থাৎ এক সপ্তাহ। এই জন্য এর নাম হলো প্রথম চতুর্থাংশ। এক সপ্তাহ শেষে চাঁদের এরকম একটা আকৃতি আমরা দেখতে পাই। এরপর মনে করো সাত আজ তার ১১ দিন পর, ঠর ১১ দিন, দশ ১১ দিন পরে আমরা এরকম একটা চাঁদের আকৃতি দেখতে পাই, তাই না? এর নাম হলো চাঁদের আলোকিত অংশের ক্রমর বৃদ্ধি। তাদের আলোকিত অংশের ক্রমর বৃদ্ধি ঠিক ঠিক ১৪ দিন পরে আমরা একটা পূর্ণ চাঁদ দেখতে পাই। ঠিক ১৪ দিন পরে আমরা কি করি? একটা পূর্ণ চাঁদ দেখতে পাই। এর নাম হলো পূর্ণিমা। এর নাম হলো পূর্ণিমা। অমাবস্যা থেকে শুরু করে ১৪ দিনের মাথায় আমরা একটা পূর্ণ থালার মতো চাঁদ দেখতে পাই। এর নাম হলো পূর্ণিমা, তাই না? এরপরে আবার কি হতে থাকে? এই চাঁদ ক্ষয় হতে থাকে, চাঁদ ক্ষয় হতে থাকে, তাই না? চাঁদ ক্রমশ ছোট হতে থাকে। এরপরে ঠিক তার স্থায়ী সাত দিন পরে এরকম একটা চাঁদ দেখা যায়, এরকম চাঁদের একটা আকৃতি দেখা যায়। এর নাম হলো চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস। তাদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস। এরপরে ঠিক এক সপ্তাহ পরে দিয়ে, পূর্ণিমা থেকে শুরু করে আর এক সপ্তাহ পরে দিয়ে এখানে এরকম একটা চাঁদ আমরা দেখতে পাই। চাঁদের আকৃতি এরকম হয়। এর নাম হলো শেষ চতুর্থাংশ, অর্থাৎ শেষ সপ্তাহের দিকে শেষ চতুর্থাংশ। ঠিক আছে, এর নাম হলো শেষ চতুর্থাংশ। এরপরে কি হয়? আবার ঠিক কাশির মতো আর একটা চাঁদ দেখা যায়। আরো চার দিন পরে এরকম অংশ, এটা হলো ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট, ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট। এরপরে তিন চার দিন পরে আর চাঁদ দেখা যায় না, তাই না? তাহলে দেখো এই অমাবস্যা থেকে শুরু করে ২৮ দিন পরে আবার অমাবস্যা শুরু আসে। তাহলে প্রতি ২৮ দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাই না? এই আটটি দশা, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এই চাঁদের আটটি দশা চাঁদ পরিবর্তিত হয়, তাই না? তাহলে তোমরা
বুঝতে পেরেছো তো? ওকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। তোমরা এখন আচ্ছা, আমাদের প্রত্যেকের তো একটা পরিবার রয়েছে, তাই না? ওই পরিবারে কারা কারা সদস্য আছে? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নাই ইত্যাদি হতে পারে, তাই না? তো এরকম সূর্য, সূর্যেরও একটা পরিবার রয়েছে, তাই না? আমরা সেটি সংজ্ঞা হিসেবে বলতে সূর্য এবং তার চারিদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই হলো গ্রহ। মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই হলো গ্রহ। গ্রহের নিজস্ব আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, আমাদের এই পৃথিবীটা সৌরজগতের একটি গ্রহ, আর চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। ঠিক আছে, তাহলে সৌরজগৎ সম্পর্কে আমরা আর একটু খেয়াল করি। তোমরা খেয়াল করো, যদি এটাই যদি এটা যদি সূর্য হয়, এটা সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, উচ্চগ্রহ পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এটা হলো সূর্য। সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই আটটি গ্রহ ঘুরছে, তাই না? তাহলে সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা, গ্যাস ইত্যাদি নিয়ে সৌরজগৎ গঠিত, তাই না? মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো, বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই হলো গ্রহ। মনে থাকবে? আচ্ছা, গ্রহের নিজস্ব আলো নেই, গ্রহের নিজস্ব, গ্রহগুলোর নিজস্ব কোনো আলো নাই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, আর চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। মানে সৌরজগতে আটটি গ্রহ হলো সূর্যের নিকট ক্রমান্বয়ে দূরে গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, তাই না? তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে বলতো সৌরজগৎ কাকে বলে? হ্যাঁ, ঠিক বলেছো, সূর্য এবং তার চারিদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ইত্যাদি নিয়ে সৌরজগৎ গঠিত, তাই না? তো গ্রহ, সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে? হ্যাঁ, আটটি গ্রহ রয়েছে। সেগুলো কি 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 বলতে পারবে? হ্যাঁ, ঠিকই বলেছ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরোনাস আর নেপচুন, তাই না? তাহলে চলো আমরা তোমাদের বাড়িটা দিয়ে দিই, তোমরা লিখে নাও।
চিত্র একে তাদের আটটি দশ বর্ণনা দাও। খনমরে কাকে বলে? চিত্র একে আটটি গ্রহের গ্রহ চিহ্নিত করো। ঠিক আছে, চিত্র একে সাদের আটটি দশা বর্ণনা দাও। সরদার কাকে বলে? চিত্র একে আটটি গ্রহ চিহ্নিত করো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।